অযোধ্যা রাম মন্দির নিয়ে বিতর্কের শেষ হচ্ছে না। প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই সবার আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছিল এই মন্দির, কিন্তু একের পর এক ঘটনা এই জায়গাকে বিতর্কের কেন্দ্র বানিয়ে দিচ্ছে। অনেকেই হয়তো জানেন না যে রাম মন্দিরের নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, অনেকটা কাজই বাকি আছে। কিন্তু এরই মধ্যে ঘটল এক এমন ঘটনা যার জন্য এই বড় কাজে এক বড় বাধা সৃষ্টি হলো। আবার কোন রহস্য দানা বাঁধল এই মন্দিরকে ঘিরে? কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন রাম মন্দির নির্মাণে এক বড় বাধা। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রয়াস অভি বহুত আবশ্যক আগর দিসম্বর 2024 কা লক্ষ্য হ্যায় তো সবচেয়ে বড়ি চুনৌতি শিখর কে নির্মাণ কি হ্যায়। আমাদের স্বপ্নের রাম মন্দিরের কাজ কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। যতই এখানে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাক না কেন, অনেক কাজ এখনো বাকি আছে। রাম মন্দির কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র এমন কিছু কথা বলেছেন যা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখনই কোনো আশা না রাখতে। এর মানে কি? তিনি জানিয়েছেন মন্দির নির্মাণ কাজ শেষ হতে এখনও অনেক সময় লাগবে, কমপক্ষে ডিসেম্বর মাস। কিন্তু এত সময় লাগবে কেন? তাছাড়া কোন সমস্যার সম্মুখীন হয়েছেন তারা? অযোধ্যার রাম মন্দির সাইটে শ্রমিকদের অভাবে নির্মাণ কাজ এতটাই ধীরগতির হয়ে গেছে যে থেমে যাওয়ার জোগাড়। অনেক জরুরি নির্দেশনার পরেও কোনো কাজ হয়নি। জানা গিয়েছে যে চেয়ারম্যান কনস্ট্রাকশন কোম্পানিকে শ্রমিকদের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এ ব্যাপারে কোনোরকম সাহায্য পাওয়া যায়নি। যদি 200 থেকে 250 জন বেশি কর্মীকে যুক্ত না করা হয় তাহলে ডিসেম্বরের মধ্যেও কাজটি সম্পন্ন করা কঠিন হয়ে দাঁড়াবে। নির্মাণের সঙ্গে যুক্ত শ্রমিকদের অর্ধেক কাজ বাকি থাকায় এই কাজ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। নৃপেন্দ্র মিশ্র পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই মন্দিরের সবথেকে চ্যালেঞ্জিং কাজ হল মন্দিরের শিখরে নির্মাণ করা, কারণ এর নির্মাণ তখনই সম্ভব হতে পারে যখন নিচের সমস্ত কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তিনি এমনটাই মনে করছেন যে বর্তমান স্পিডে যদি এই কাজ এগোতে থাকে তাহলে আরও অনেক মাস লেগে যাবে। অনেক শ্রমিক আছেন যারা অত্যন্ত গরমের জন্য নিজেদের বাড়ি চলে গিয়েছিলেন, কিন্তু আজ অবধি তারা ফিরে আসেননি। এতে তো আর কর্তৃপক্ষের কোনো দোষ নেই, কিন্তু সরাসরি সেই শ্রমিকদেরও দোষ দেওয়া যাচ্ছে না। কমপক্ষে 200 জন শ্রমিক এখনই দরকার। যদি এই জোগাড় না করা হয় তাহলে এই বছর রাম মন্দির কমপ্লিট হওয়া অসম্ভব। এই কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত কোম্পানি, LNT, শ্রমিক এবং সাব কন্ট্রাক্টর সবার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে, কিন্তু কোনোরকম গতি চোখে পড়ছে না। যে নিয়ে আগেই নিজেদের মতামত জানিয়ে দিয়েছিলেন দেশের 4 শঙ্করাচার্য, তারা অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে কিন্তু আসেননি, সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। যার কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলেছিলেন যে এই অনুষ্ঠান অসম্পূর্ণ, কারণ অনেক নিয়ম মানা হচ্ছে না, যা কোনো দিক দিয়ে ভালো সংকেত নয়। তাদের বক্তব্য ছিল মন্দির সম্পূর্ণভাবে নির্মাণ এবং প্রতিষ্ঠা না করে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা সঠিক নয়, এই ঘটনা হিন্দু শাস্ত্রের বিধি মেনে করা হচ্ছে না। তারা এটাও বলেছিলেন যে এত তাড়াহুড়োর কোনো দরকার ছিল না, অথচ সেই মন্দিরের নির্মাণ কাজ আজও সমাপ্ত হলো না। বোঝা যাচ্ছে না কবে হবে। তাহলে কি তাদের কথাই সত্য প্রমাণিত হলো? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কি মনে হয়, এই বছর কি মন্দিরের নির্মাণ কাজ শেষ হবে নাকি আরও দেরি হবে? আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে প্রকৃত ভক্তরা জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও কিছু দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।